ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে আজকে এমনই একটি বিষয় নিয়ে আলোকপাত করার মনস্থ করেছি, যেই বিষয়টি খুবই দুঃখজনক। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে নামধারী মুসলিমরা কোনো অমুসলিম নয়, কোনো ইহুদি খ্রিস্টান নয়, যারা মুসলিম হিসাবে পরিচিত এদের দ্বারাই এত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্য মুসলিমরা, যা আদৌ কাম্য নয়। বিশেষ করে আমরা বর্তমান মিডিয়ার যুগে খবর পেয়েছি এবং ভিডিও সহ প্রমাণিত যে নামধারী কলঙ্কিত মুসলিমরাই মসজিদ ভেঙে গুঁড়িয়ে আগুন লাগিয়ে এবং পবিত্র কোরআনে আগুন লাগিয়েছে, মসজিদ ভেঙেছে, মসজিদে আগুন লাগিয়েছে। এই সমস্ত মুসলিম এরা হচ্ছে কলঙ্কিত মুসলিম, এরা ইসলামকে কলঙ্কিত করতে চায়, মুসলিমদের কলঙ্কিত করতে চায়, এরা হচ্ছে সন্ত্রাসবাদী। বিশেষ করে তাদের উদ্দেশ্য, যারা 8 রাকাত তারাবিহ পড়ছেন মসজিদে, সেই মসজিদ রাখা যাবে না, সেই মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, এটা হচ্ছে তাদের বক্তব্য। মূলত তাদের এই কৃতকর্ম পবিত্র কোরআন এবং সহি সুন্না বিরোধী। যদিও তারা বলে থাকেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে তারাবিহ 20 রাকাত প্রমাণিত, 8 রাকাত নয়, এটা হচ্ছে সুন্নাত, এটা হচ্ছে তাদের অপারগতা, এটা হচ্ছে তাদের দুর্বলতা। আহলুল হাদিস ছাড়া পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো গোষ্ঠী নেই, এমন কোনো জাতি নেই, যারা পবিত্র কোরআন এবং সহি সুন্না দিয়ে ইসলামকে বাস্তবায়ন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারাবি 20 রাকাত যখন প্রমাণ করতে পারে না, তখন তারা বলে যে উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবিহ পড়েছেন আর এটা হচ্ছে তার সুন্নাত। যারা 8 রাকাত তারাবিহ পড়বে সেই মসজিদ গুঁড়িয়ে দিতে হবে, ভেঙে চুরমার করে দিতে হবে। আর বাংলাদেশে মসজিদকে ভেঙেছে, আগুন লাগিয়েছে, পবিত্র কোরআনে আগুন লাগিয়েছে, এরা কোনো অমুসলিম নয়, এরা নামধারী মুসলিম। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব উমর রাদিয়াল্লাহু আনহু থেকে তারাবিহ 20 রাকাত প্রমাণিত নাকি 8 রাকাত প্রমাণিত। আমরা দেখব যে দলিলগুলো তারা দিয়ে থাকেন 20 রাকাতের, উমর রাজিয়াল্লাহু আনহুর যুগে 20 রাকাত তারাবি হতো মর্মে কয়েকটি বর্ণনা পাওয়া যায়, সেগুলোর পর্যালোচনা করলে আমরা স্পষ্টভাবে উপলব্ধি করতে পারব যে সেগুলো অসার এবং অপ্রামাণ্য।
তারা যেই দলিলগুলো দিয়ে থাকেন, সর্বপ্রথম দলিল আসার বা একটি হাদিস উপস্থাপন করেন, সেই হাদিসটি আস-সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিস নম্বর 42 88, মুসনাদ ইবনুল জাআদ, হাদিস নম্বর 2825। হাদিসটি হল অকদ আকবরানা আবু আবদুল্লাহ হুসাইন ইবনে মুহাম্মদ ইবনে হুসাইন بن فنجاوي الدينواري بالدمغان حدثنا احمد بن محمد بن اسحاق السني انبانا عبد الله بن محمد بن عبد العزيز البغوي حدثنا علي بن الجعد انبانا ابن ابي ذئب عن يزيد بن خصيفه عن صايب بن يزيد قال كانوا يقومون على عهد عمر بن الخطاب رضي الله عنه في شهر رمضان ب20 ركعه। সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু বলেন, তারা ওমারের যুগে রমাদান মাসে 20 রাকাত তারাবিহ পড়তেন বা 20 রাকাত পড়তেন। এই হাদিসটি তারা দিয়ে থাকেন, কিন্তু এই হাদিসটির তাহকিক, হাদিসটি হচ্ছে সাজ বা জঈফ। প্রথম কারণ হল এই হাদিসের সানাদে ইমাম বাইহাকির শিক্ষক আবু আবদুল্লাহ আল হুসাইন বিন মুহাম্মদ ইবনুল হুসাইন বিন ফানজাওয়াই আদ্দাইনাওয়ারি মাজহুল বা অপরিচিত। এই রাবির জীবনী রিজাল শাস্ত্রের কোনো গ্রন্থে পাওয়া যায় না। মিরাত চতুর্থ খণ্ড 333 পৃষ্ঠা। দ্বিতীয় নম্বর কারণ হল ইয়াজিদ ইবনে খুসাইফা বিশ্বস্ত, ইয়াহিয়া ইবনে মাঈন, ইমাম নাসাই ও ইমাম ইবনে হাজার রহিমাহুমুল্লাহ তাকে বিশ্বস্ত বলেছেন। আত-তাবাকাতুল কুবরা প্রথম খণ্ড 274 পৃষ্ঠা, জীবনের নাম্বার 155, আল জারহু ওয়াত তাআদিল জীবনের নাম্বার 1153, তাহজিব ওয়াত তাহজিব অষ্টম খণ্ড 67 পৃষ্ঠা, লিসানুল মিজান দ্বিতীয় খণ্ড 362 পৃষ্ঠা। এই আসারগুলো কয়েকটি হাদিস গ্রন্থে আছে, আর প্রত্যেকটাতে ইয়াজিদ ইবনে খুসাইফা আছেন। এই আসারটি সাজ, কারণ ইয়াজিদ বিন খুসাইফা তার চাইতে অধিক বিশ্বস্ত বর্ণনাকারী। মুহাম্মদ বিন ইউসুফের বর্ণিত 11 রাকাত হাদিসের বিপরীতে বা পরিপন্থী বর্ণনা করেছেন। প্রকাশ থাকে যে সর্বজন বিদিত বা সর্বজন স্বীকৃত যে সাজ হাদিস জঈফ হাদিসেরই অংশ, আর সেটা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় আসার যেটা মুকাল্লিদরা দিয়ে থাকেন, হানাফিরা দিয়ে থাকেন, সেটি হচ্ছে আম্বান আবু আহমদ আল আদলু আম্বানা মুহাম্মদ ইবনে জাফর আল মুজাক্কি হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ইব্রাহিম হাদ্দাসানা ইবনে বুকাইর হাদ্দাসানা মালিক আন ইয়াজিদ ইবনে রুমান ক্বাল কানা আন-নাসু ইয়াকুমুনা ফি যামানি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি রমাদানা বি 23 রাকআ। এই দলিলটা দিয়ে থাকেন, এই হাদিসটি রয়েছে আস-সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 4289। রুমান বিন ইয়াজিদ বলেন, উমর রাদিয়াল্লাহু আনহু যুগে লোকেরা রমাজানে 23 রাকাত পড়ত, 20 রাকাত তারাবি, 3 রাকাত উইতর। এই আসারটিও জঈফ, কারণ ইয়াজিদ বিন রুমান উমর রাদিয়াল্লাহু আনহু যুগ পায়নি। এই সম্পর্কে আল্লামা ওবায়দুল্লাহ রহমানী মুবারাকপুরি মিরাতুল মাফাতি চতুর্থ খণ্ড 334 পৃষ্ঠায় উল্লেখ করেন, ফিহি আন হাযাল আসার মুনকাতুন গায়রু সালিহু লিল ইসতিদলাল লিআন ইয়াজিদ ইবনে রুমান লাম ইউদরাক উমর ইবনে খাত্তাব কামা সারাহ বিহি যাইলাঈ ওয়াল আইনি ওয়া গায়রুহুমা। আল্লামা উবাইদুল্লাহ রহমানী মুবারাকপুরি রাহিমাহুল্লাহ বলেন, এই আসারটি বিচ্ছিন্ন, এটা থেকে ইসতিদলাল বা দলিল নেওয়া ঠিক হবে না, কেননা ইয়াজিদ বিন রুমান উমর রাদিয়াল্লাহু আনহু যোগী পাইনি। এই হাদিসটাকেও আমেরিকান প্রবাসী আইনুল হুদা সাহেব উপস্থাপন করেছেন। হানাফিরা বেশিরভাগ, হানাফি বেশিরভাগ মুকাল্লিদ লুৎফুরহান ফারাইজি সহ, নাসিরুদ্দিন চাঁদপুরি সহ, ডক্টর তাহিরুল কাদেরী সহ, মুখোশধারী মুফতি বিলাল সহ, মুখোশধারী মুফতি আবদুল্লাহ সহ অনেকেই দিয়ে থাকেন, যাদৌ কাম্য নয়। যেখানে ইয়াজিদ বিন রুমান উমারের যোগী পায়নি, সেখানে তিনি কীভাবে বলতে পারেন যে লোকেরা 20 রাকাত তারাবি পড়ত, এটা ভিত্তিহীন। আল বাদরুল মনির চতুর্থ খণ্ড পৃষ্ঠা নম্বর 351, ফাইন্না ইয়াজিদ ইবনে রুমানা লাম ইউদরিক উমারা
নিশ্চয় ইয়াজিদ বিন রুমান উমর রাদিয়াল্লাহু আনহুকে পায়নি। একই কথা বিভিন্ন গ্রন্থে রয়েছে, ইয়াজিদ বিন রুমান লাম ইউদরিক উমর ওয়াকাযা দুআফাহু নাবাবী ফিল মাজমু ফাকাল রাহুল বাইহাকি ওয়ালাকিন্নাহু মুরসাল ফাইন্না ইয়াজিদ ইবনে রুমান লাম ইউদরিক উমর ওয়াকাযালিকা দুআফাহু আল-আইনি বিকাউলিহি ফি উমদাতিল ক্বারি শারহ সহীহ আল-বুখারী পঞ্চম খণ্ড 357 পৃষ্ঠা সানাদুহু মুনকাতা। ইয়াজিদ বিন রুমান উমর রাদিয়াল্লাহু যুগ পাইনি, যেমনটি ইমাম নাবাবী আল মাজমু গ্রন্থে চতুর্থ খণ্ড 333 পৃষ্ঠায় দাঈফ বলেছেন। তিনি বলেন ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন কিন্তু সেটা মুরসাল, কেননা ইয়াজিদ বিন রুমান উমর রাদিয়াল্লাহুকে পাইনি। অনুরূপ আল্লামা আইনি হানাফি উমদাতুল কারি পঞ্চম খণ্ড 357 পৃষ্ঠায় বলেন সানাদ বিচ্ছিন্ন, 357 পৃষ্ঠায় তিনি বলেন এ সানাদ হচ্ছে মুনকাতা বা বিচ্ছিন্ন। এটা আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার গ্রন্থ সালাতুত তারাবীহ প্রথম খণ্ড 62 থেকে 63 পৃষ্ঠা উল্লেখ করেছেন। আন হাদাল হাদিস মাআলুলুন ওয়া মুআরিজুন আম্মা ইল্লাতুহু ফাহুয়া মুনকাতা লিআন্ন ইয়াজিদ ইবনে রুমানা লাম ইউদরিক উমারা কামা নাসসা আলা যালিক আহলুল হাদিস কান্নাওবি ওয়া গায়রি ওয়া আম্মা মুআরিজাতুহু ফাকাদ আরাযাহু মা রাহু মালিক ফিল মুওয়াত্তা আন মুহাম্মদ ইবনে ইউসুফ ওয়া সিকাতুন সাবাতুন মুহাম্মদ ইবনে ইউসুফ ওয়া সিকাতুন সাবাতুন। শেখ সালিহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন নিশ্চয় এই হাদিসটি ত্রুটিপূর্ণ ও সহি হাদিস বিরোধী, তার কারণ সেটা বিচ্ছিন্ন, কেননা রুমান ইয়াজিদ বিন রুমান উমর রাদিয়াল্লাহু আনহুকে পাইনি। আর এটা সহি হাদিস পরিপন্থী। মুওয়াত্তা ইমাম মালিক যেটা বর্ণনা করেছেন মুহাম্মদ বিন ইউসুফ থেকে 11 রাকাতে এই হাদিসের পরিপন্থী। আর সে মুহাম্মদ বিন ইউসুফ নির্ভরযোগ্য আস্থাভাজন, অর্থাৎ ইয়াজিদ বিন খোসাইবার থেকে মুহাম্মদ বিন ইউসুফ তিনি হচ্ছেন বিশ্বস্ত এবং বেশি বিশ্বস্ত আস্থাভাজন। মাজমু ফাতাওয়া ওয়া রাসাইল 14 খণ্ড 248 পৃষ্ঠা। তারপরে শারহু যাদুল মুস্তাকনি সপ্তম খণ্ড 24 পৃষ্ঠায় তিনি বলেন লাকিন্না সানাদ হুনা মুনকাতি ফাইন্না ইয়াজিদ ইবনে রুমানা লাম ইউদরিক উমারা, কিন্তু এখানে সানাদ বিচ্ছিন্ন, কেননা ইয়াজিদ বিন রুমান উমর রাদিয়াল্লাহুকে পাইনি। শারহু যাদুল মুস্তাকনি সপ্তম খণ্ড 24 পৃষ্ঠা। আমরা উপরোক্ত মুহাদ্দিসিনে কেরামের তাহকিক দ্বারা অবগত হলাম যে এ আসারটি যাইফ, মুহাদ্দিসিনে কেরাম এ আসারটিকে যাইফ বলে আখ্যায়িত করেছেন, যদিও মুকাল্লিদরা হানাফিরা এই দলিলগুলো উপস্থাপন করে থাকেন এবং মুসলিম উম্মাহকে পদভ্রষ্ট করেন যারা আহলুল হাদিস 8 রাকাত তারাবি পড়েন, রাসূলুল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে প্রমাণিত, উমর রাদিয়াল্লাহু আনহু থেকে এবং তার যুগে লোকেরা 8 রাকাত পড়ত এটাও প্রমাণিত, প্রামাণ্য সেটাকে তারা অগ্রাহ্য করে দিয়ে উপেক্ষা করে যাইফ এবং দুর্বল হাদিস আমল করে এবং মানুষকে সেই দিকে আহ্বান করে ধাবিত করে উদ্বুদ্ধ করে, যা আদৌ একজন মুসলিমের জন্য বৈধ নয়, সমীচীন নয়, জায়েজ নয়। প্রকাশ থাকে যে এই হাদিসের নিচে ইমাম বাইহাকি রুক্তি যে উভয় হাদিসকে একত্রিত করলে বলা যেতে পারে আগে 11 রাকাত তারপর 20 রাকাত ও 3 রাকাত বিতর পড়েছেন। এই কথাটা আমেরিকান প্রবাসী আইনুল হুদা সাহেব কয়েকবার রিপিট করেছেন, আর এই কথাটা বললে তিনি বলছেন যদি আরো হাদিসরা বলেন তাহলে সব ফাঁস হয়ে যায়। আইনুল হুদা সাহেব তিনি যে হাদিস এবং কোরআন সম্পর্কে এতটা অভিজ্ঞ এখান থেকে স্পষ্ট, কারণটি হচ্ছে এই কথা সঠিক নয়, বরং আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণিত 11 রাকাতের পরিপন্থী। কারণটা হচ্ছে যদি প্রথমে 11 রাকাত তারপর আবার 20 রাকাত তাহলে অনেকটাই, 20 রাকাত ও 3 রাকাত ভিতর হিসাব করুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান হোক বা রমাজানের বাইরে হোক 11 রাকাতের বেশি পড়তেন না। আর ইমাম বাইহাকি বলেছেন প্রথমে 11 রাকাত তারপরে 20 রাকাত আবার 3 রাকাত ভিতর পড়েছেন। তাহলে 11 রাকাতের অনেক বেশি হয়ে যাচ্ছে না? 11+23 হিসাব করেন কথা হচ্ছে আইনুল হুদা সাহেব। সুতরাং এটি হাদিস বিরোধী, সহি সুন্না বিরোধী, সহি হাদিস বিরোধী। উপরে দুটি বর্ণনা যাইফ, কারণ ইমাম বাইহাকির শিক্ষক মাজহুল বা অপরিচিত। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইয়াজিদ বিন খুসাইফা তার থেকে অধিক বিশ্বস্ত বর্ণনাকারী মুহাম্মদ ইবনে ইউসুফের বিপরীত বর্ণনা করেছেন। তৃতীয় নাম্বার হচ্ছে ইয়াজিদ বিন রুমান উমর রাদিয়াল্লাহু আনহুকে পাইনি।
আরো একটি আসার রয়েছে, আর তা হলো হাদাসানা ওয়াকি আন মালিক ইবনে আনাস আন ইয়াহিয়া ইবনে সাঈদ আন্না উমর ইবনে আল খাত্তাব আমারা রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাআহ। এই দলিলগুলো সাধারণত মুকাল্লিদরা হানাফিরা দিয়ে থাকেন, ইন্নাল মুকাল্লিদ লাইসা বিমুফতি, নিশ্চয়ই মুকাল্লিদ মুফতি হতে পারে না, তারা জাহিল হয়, এই জন্যই তারা এই সমস্ত দলিল দিয়ে থাকেন। ইয়াহিয়া ইবনে সাঈদ বলেন, নিশ্চয়ই উমর রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে 20 রাকাত পড়ানোর নির্দেশ দিয়েছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 7682, এই হাদিসের তাহকিক দেখুন, অফিহি এই হাদিসের মধ্যে আছে সনাদের মধ্যে, আন্না ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারি লাম ইউদরিক উমারা كما اعترف به النموي وقال ابن المديني لا اعلمه سمع من صحابي غير انس فهذا الاثر منقطع لا يصلح للاحتجاج يا ساتي ضعيف কারণ ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারি উমর রাদিয়াল্লাহু আনহু কে পাইনি, যেমনটি স্বীকার করেছেন আল্লামা ইমাম নিবুবি আলী ইবনুল মাদিনী রাহিমাহুমাল্লাহ। আলী ইবনুল মাদিনী বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু ছাড়া কোনো সাহাবি থেকে সে শুনেছে এটা আমি জানি না, এই আসারটি বিচ্ছিন্ন, এটা থেকে দলিল নেওয়া ঠিক নয়। ইমাম বুখারীর শিক্ষক, প্রসিদ্ধ শিক্ষক আলী ইবনুল মাদিনী তিনি কথা বলছেন যে আনাস ছাড়া সে কারো কাছ থেকে শুনেনি আর এই সনদটি বিচ্ছিন্ন, তারপরেও মুকাল্লিদরা জাহিলরা হানাফিরা দলিল দিয়ে থাকে এই হাদিসটা যে উমর রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন। মিরাত চতুর্থ খণ্ড 334 পৃষ্ঠা, আসারুস সুনান দ্বিতীয় খণ্ড 55 পৃষ্ঠা। বলা বাহুল্য যে এই হাদিস সহি হলেও 20 রাকাত তারাবি প্রমাণিত হবে না, কারণ এই আসার তিনটি উমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশিত সহি হাদিসের পরিপন্থী। এই আসার তিনটি অর্থাৎ এক নম্বর হচ্ছে যে উমর রাদিয়াল্লাহু আনহু যুগে ইয়াজিদ বিন খুসাইয়া বর্ণনা করছেন লোকেরা 20 রাকাত পড়ত, এখানে উমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশও নয় আর উমর রাদিয়াল্লাহু আনহু আমলও নয়, লোকেরা পড়ত এটা তিনি বর্ণনা করছেন, তারপর সেটা জয়ীব। ইয়াজিদ বিন রুমান একই কথা বলেছেন যে লোকেরা পড়ত, তারপর ইয়াহিয়া ইবনে সাঈদ বলছেন যে উমর রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তিকে নির্দেশ প্রদান করলেন লোকেদেরকে 20 রাকাত পড়ানোর জন্য, এটাও জয়ীব। এই তিনটি আসার, এই তিনটি হাদিস তারা উপস্থাপন করে থাকেন আর এই তিনটি আসারই উমর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশিত সহি হাদিসের পরিপন্থী। হাদিসটি হল মুহাম্মদ ইবনে ইউসুফ ইবনে উখতি সাইব আনি সাইব বিন ইয়াজিদ আন্নাহু ক্বাল আমারা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাইয়া ইবনে কাবিন ওয়া তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাসি বি 11 রাকাআহ। সাইব বিন ইয়াজিদ বলেন, উমর রাদিয়াল্লাহু উবাই বিন কাহাব ও তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুমা উভয় সাহাবিকে নির্দেশ দেন তারা যেন লোকেদের 11 রাকাত তারাবি পড়ান। মুয়াত্তা ইমাম মালিক হাদিস নাম্বার 379, বাইহাকি হাদিস নাম্বার 4287। এই হাদিসটি বিভিন্ন হাদিস গ্রন্থে আছে, যেমন শেরুস সুন্নাহ লিল বাগাভি চতুর্থ খণ্ড 120 পৃষ্ঠা, কিয়ামুল লাইল লিল মারওয়াজি 200 পৃষ্ঠা, মারিফাতুস সুনান ওয়াল আসার লিল বাইহাকি হাদিস নাম্বার 1366, কানজুল উম্মাল হাদিস নাম্বার 23465, আস সুনানুল কুবরা লিল নাসাঈ হাদিস নাম্বার 4687। এই হাদিসটি তাহকিক, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী বিশ্বস্ত, এই সানাদের কোনো রাবির উপর কোনো মুহাদ্দিস যারা করেননি, কোন বর্ণনাকারীকে কোন মুহাদ্দিস যাই বলেননি। এই সানাদের একটি বর্ণনা সহিহুল বুখারী কিতাবুল হাজ হাদিস নাম্বার 1858 বর্ণিত হয়েছে, একই সানাদ সহিহুল বুখারীতে কিতাবুল হাজে হাদিস নাম্বার 1858 সহিহুল বুখারীতে উল্লেখিত হয়েছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলেন, মুয়াত্তার সমস্ত হাদিস সহিহ, হুজ্জাতুল্লাহিল বালিগা দ্বিতীয় খণ্ড 241 পৃষ্ঠা উর্দু। ইমাম তাহাবি হানাফি দলিল হিসাবে এটা গ্রহণ করেছেন, শেরহু মাআনিল আসার প্রথম খণ্ড 193 পৃষ্ঠা। এই আসারটিকে আল মুখতারাহ তে নিয়ে এসে সহিহ হওয়া প্রমাণ করেছেন, ইখতিসার উলুমিল হাদিস 77 পৃষ্ঠা। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এইরূপী একটি সানাদকে হাসান সহিহ বলেছেন, সুনান তিরমিজি হাদিস নাম্বার 926। ইমাম নিবুবি হানাফি রাহিমাহুল্লাহ এই বর্ণনাকে সহিহ বলে আখ্যায়িত করেছেন, আসারুস সুনান পৃষ্ঠা নাম্বার 250। বর্ণনাকারী সাহাবি সাইব বিন ইয়াজিদ তিনি নিজেই বলছেন যে তার তারাবি রাকাত সংখ্যা সম্পর্কে, তিনি যে তারাবি পড়তেন কত রাকাত পড়তেন নিজে সেটা তিনি বর্ণনা করছেন।
সেটা তিনি বলছেন কুননা নাকুমু ফি জামানি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বি 11 রাকাআ আমরা উমর রাদিয়াল্লাহু আনহু যুগে 11 রাকাআ তারাবি পড়তাম সুনান সাঈদ বিন মানসুর আল হাবি লিল ফাতাওয়া প্রথম খণ্ড 389 পৃষ্ঠা হাশিয়া আসার সুনান 250 পৃষ্ঠা এই আসারটি সমস্ত বর্ণনাকারী জমহুরের নিকট বিশ্বস্ত সত্যবাদী এটিও সহি সূত্রে প্রমাণিত ইমাম সৈয়দ রহমাউল্লাহ বলেন মুসান্নফ সাঈদ বিন মানসুরের অর্থাৎ 11 রাকাতে বর্ণনা খুবই সহি সনদে বর্ণিত আল মাসাবিহ ফি সালাতিত তারাবিহ লিসুয়ুতি 15 পৃষ্ঠা আল হাবি লিল ফাতাওয়া প্রথম খণ্ড 350 পৃষ্ঠা উক্ত হাদিস দাই হতে প্রমাণিত হলো যে উমর রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশ ও সাঈদ বিন ইয়াজিদের বর্ণনা বা আমল দ্বারা উমর রাদিয়াল্লাহু আনহু যুগে 11 রাকাত তারাবি হতো এটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত আলহামদুলিল্লাহ বলা বাহুল্য যে সাঈদ বিন ইয়াজিদ নিজেই যেখানে উমর রাদিয়াল্লাহু আনহু যুগে 11 রাকাত তারাবি পড়ার কথা বলছেন সেখানে তিনি কিভাবে ইয়াজিদ বিন খুসাইফাকে 20 রাকাত তারাবি পড়ার কথা বলবেন আরো একটি আসার আন্না উমর জামা আন-নাস আলা উবাই ইবনে উবাই ওয়া তামিম ফাকানা ইসাল্লিয়ানি 11 রাকাআ এখানে আন্না এর আগে কিন্তু সানাদ আছে অনেকে বলবেন যে প্রথমে আছে ইন্না পড়া দরকার ছিল কিন্তু এর প্রথমে সানাদ রয়েছে এটা মিডলে মধ্যে আছে এটা আন্না আছে আন্না উমর জামা আন-নাস আলা উবাই ওয়া তামিম ফাকানা ইসাল্লিয়ানি 11 রাকাআ নিশ্চয়ই উমর রাদিয়াল্লাহু আনহু লোকেদের উবাই বিন কাব ও তামিমাত দারির কাছে একত্রিত করেছেন আর তারা 11 রাকাত তারাবি পড়াতেন মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 7671 এই সানাদের সমস্ত বর্ণনাকারী বুখারি ও মুসলিমের রাবি সুতরাং হাদিসটি নিঃসন্দেহ সহি তাই তো আবু বকর ইবনুল আরাবি খুবই সুন্দর কথা বলেছেন সঠিকটা হলো 11 রাকাত পড়াই চাই কেননা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ও কিয়াম ছিল তাছাড়া যা রাকাত সংখ্যা আছে তার কোনো ভিত্তি নেই অর্থাৎ 11 রাকাত ছাড়া বর্ধিত যেগুলো রাকাত সংখ্যা আর কোনো ভিত্তি নেই আরিজাতুল আহওয়াজি শারহ তিরমিজি চতুর্থ খণ্ড 19 পৃষ্ঠা ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন আল্লাযী আখাযা লিনাফসি ফি কিয়ামি রমাদান হুয়া আল্লাযী জামা বিহি উমর ইবনে খাত্তাব আন-নাস 11 রাকাআ ওয়া হিয়া সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আদরি মান আহদাসা হাযা আর-রুকুউল কাসীর কিতাবুত তাহাজ্জুদ পৃষ্ঠা নম্বর 176 হাদিস নম্বর 890 আমি তো নিজের জন্য তারাবি 11 রাকাতেরই প্রবক্তা কে বলছেন এই কথা ইমাম মালিক রাহিমাহুল্লাহ যা উমর রাদিয়াল্লাহু আনহু লোকেদেরকে 11 রাকাতের উপর একত্রিত করেছিলেন লোকেদেরকে 11 রাকাতের উপর একত্রিত করেছিলেন আর ওটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহু 11 রাকাতের উপরে লোকেদের একত্রিত করেছেন আর সেটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 রাকাত তারাবি সালাত আমি জানি না লোকেরা কিভাবে এত বেশি রাকাত বের করে নিল কিতাবুত তাহাজ্জুদ হাদিস নম্বর 890 উক্ত উক্তি থেকে স্পষ্ট হয়ে গেল যে উমর রাদিয়াল্লাহু আনহু লোকেদেরকে সেই 11 রাকাতেরই উপর একত্রিত করেছিলেন যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সুতরাং এটা দিবালোকের ন্যায় স্পষ্ট যে উমর রাদিয়াল্লাহু আনহু এর 11 রাকাত পড়ানোর নির্দেশ প্রদান সহ লোকেদেরকে 11 রাকাতের উপর একত্রিত করা সহি হাদিস দ্বারা প্রমাণিত এর পরিপন্থী বর্ণনা গ্রহণযোগ্য নয় প্রিয় পাঠক একটি হাদিস দিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি আর তা হলো ইয়াজিদ ইবনে খুসাইফার হাদিসের প্রেক্ষাপটে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন আবু জুবাইর ক্বালা সামিইতু জাবির ইবনে আব্দুল্লাহ ইয়াকুল কুন্না নাসতামতিউ বিল কাবজাতি মিনাত তামারি ওয়াত তাকীক আল আইয়াম আলা হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকর হাত্তা নাহা আনহু উমর ফি শানি আমর ইবনে হুরাইস আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকরের যুগে এক মুঠ খেজুর কিংবা আটা দিয়ে মুতাহ অর্থাৎ নিকাহ বা বিবাহ করতাম এই পর্যন্ত উমর রাদিয়াল্লাহু আনহু নিষেধ করে দিলেন আমর ইবনে হুরাইসের ব্যাপারে সহিহ মুসলিম হাদিস নাম্বার 1405 এবং 1497 জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই হাদিস থেকে কেউ কি প্রমাণ করবে যে নিকাহে মুতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুগে বৈধ ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি মুতায় বিবাহ বৈধ মনে করতেন নিকাহে মুতাহ তিনি কি বৈধ মনে করতেন যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন কি উত্তর আছে এই হাদিসের কি উত্তর আছে হাদিসের মুকাল্লিদের কাছে আমার প্রশ্ন হানাফিদের কাছে আমার প্রশ্ন
জাবের বিন আব্দুল্লাহ বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু বকরের যুগে নেকাই মোতা করতাম, ওমর রাদিয়াল্লাহু আনহু সেটাকে নিষেধ করে দিলেন। তাহলে কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেটাকে বৈধ মনে করতেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। এবং গোড়ামি ছেড়ে দিয়ে সহি সুন্নার আলোকে সকলকে আল্লাহ তালা ধাবিত করুন এবং সহি হাদিস অনুযায়ী আমল করার তৌফিক প্রদান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.